আল্লাহ তালা বলেন আমি আল্লাহ স্বার্থ পর নয় যে কারণে বেইমান আমি আল্লাহর বিরোধিতা করতেছ আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি আল্লাহ সব মুমিনের যেমন দিলাম বেইমানেরও তেমন ভাবে দান করলাম মুমিন যেই রাস্তায় চলে স্বাধীনভাবে বেইমানেরাও সেই রাস্তায় চলে মুমিন যেই গাছের ফল স্বাধীনভাবে খেতে পারে বেইমানেরাও গাছের ফল স্বাধীনভাবে খাওয়ার সুযোগ যোগ দিয়া দিলাম আমি আল্লাহ স্বার্থ পার নয় বরং আমি আল্লাহ বেইমান মুমিনের থেকে বেইমানের দিকে রহমতের নজর দিয়া বেশি বেশি থাকি বান্দা কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যাবে তোমার একটা ডাকের বিনিময় আমি আল্লাহ জীবনের সব গুণাগুণো মাফ করে দিব যারা ডাকার মতো ডাকলেন তারা পেয়ে গেলেন এর নবীর আল্লাহর এক বান্দা কোন একজন আল্লাহ আল্লাহওয়ালার সোহবতে গিয়া বয়ান শুনে বান্দা এখন ভালো হয়ে গেল আগে নামাজ পড়তো না এখন বান্দা আজান শুনলে গিয়া মসজিদে কাতার দাঁড়ায় থাকে অপেক্ষা করে ফজরের নামাজের আজান শুনে বান্দা মসজিদে হাজির আল্লাহর গুলাম বড় গরিব হেদায়তের দৌলা পাওয়ার পরে এখন আল্লাহকে ভুলে না আগে বান্দা আল্লাহর পরিচয়ের না জানতো না আল্লাহর বান্দা এখন নামাজ পড়ে এমন একটা পর্যায়ে এসে গেল গরিব মানুষ বিবাহের প্রয়োজন হয়ে গেল বিবাহ করার জন্য আল্লাহর বান্দা বিয়ার জন্য মেয়ে তালাশ করে কোথাও মেয়ে পাওয়া যায় না এলাকায় তো মেয়ের কোনো অভাব নাই তবে এখন মেয়ে মেয়ে পাওয়া যায় কিন্তু নামাজি যুবক যেই চায় সেই মেয়ে সচরাচর পাওয়া যায় না যুবক বান্দা আল্লাহর কাছে কান্না করে বলেন ও মালিক আমার এই এলাকায় মেয়ের অভাব নাই তবে আমি এমন একটা মেয়েকে বিবি হিসাবে চাই যেই মেয়েটা তোমার বান্দি গোলাম কোরআন কোরআন করতে পারে এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও টাকা লাগবে না পয়সা লাগবে না একজন কোরআন যুবকের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কব আল্লাহ যুবকের সামনে সন্ধান করে দিলেন এর যুবক তুমি যেই কোয়ালিটির গরিবের মেয়ে চেয়েছো কোরআনওয়ালা এলাকার ভেতরে পাইবা না তবে পার্শ্ববর্তী এক এলাকায় এক বান্দা গরিব মানুষ খেতে খায় তার একটা মেয়ে আছে ওই মেয়েটা গরিবের সন্তান কোরআনওয়ালা সন্তান পর্দা নিশি মায়ের সন্তান এরে পর্দার আরানের মা তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনা দার তুমি মায়ের কাছে জাতি চা একটা আলোকিত সন্তান তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার ও পর্দা মা তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির মা কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিদর্মীরা কালেমা পড়াছে খাজা মঈনুদ্দিন কে মা ডেকে বলে সন্তান তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো আমি মা তোকে যতদিন গর্ব ধারণ করেছি আমি মা এক রাত্র ঘুমাই নাই সারা রাত্র শেষ দায় কান্না করেছি তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোটা দুধ আমি তোর মুখে দেই নাই ও ব্যতীত এক ফোটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই এরে আম্মা জান বলো তোমার গর্বের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো দোয়া করেছো আল্লাহ আমার গর্বের সন্তান তুমি আদর্শবান ওয়ালা সন্তান হিসেবে কবুল করে নাও সমাজের আলোকিত সন্তান দান করে দাও ও আল্লাহ তুমি আমার সন্তান তারে খাজা মাইনুদ্দিনের মতো বানায় দাও তুমি আমার সন্তান তারে ইমাম গজা আলীর মতো বানায় দাও ও মা একটু জবাব দাও নিজের বিবেকের কাছে তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো বলো মা তুমি অজু সহকারে দরকার নাই তুমি একটু মোহব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালেছি না রে মা দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মা মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি মাদ্রাসায় পড়তে পারেনি কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে মাদ্রাসায় পড়াইলে আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না ছেড়ে দাও আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কসব এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না হতো না উজানির জামিনে ঘুমান্ত কারী বরাহিম রাহমাতুল্লাহ হে আলাইহের এগারো সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমাদ রহমাতুল্লা আমার আব্বাকে হয়তো ভালোবাসতেন আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা একদিন কয় সন্তান আমার হাতে দেয় ও ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আর কবরের কিনারে গিয়া এগারোতম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন আব্বা কুয়া কাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে এই গরীব মানুষটা বড় মোখলেস মানুষ বড় তাকুয়াওয়ালা মানুষ আপনার মোহাব্বতের বান্দা বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে আব্বা যান বাবা জান আল্লাহর একটু আব্বা যান এখনো বলে আর মাঝে মাঝে কান্না করেন উজানির কারি মঞ্জুর আহমদ রহমতুল্লা চর্মনায়ের বছরে দুইবার মাহফিলের স্টেজে সুরায় হাসরের শেষ দিনে আত্মলা করতেন যার তেলাত এখনো ক্যাসেডে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না দল গাছ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় মানুষ একদিনে ভালো হতে পারে কারি সাহ কারি মঞ্জুর আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে ও আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার কারিস দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলাপ ধরে ধরে কাল্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি না যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলাম আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি ১৬টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম ছিল টাকা নাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নাই না হয় আমি জীবনে দেখি নাই আমারে দেখে নাই কোথার থেকে তুমি কুদর এই দিব টাকা নাই কত কিছু দরকার আট শত বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে বেয়াল্লিশ হাজার কি করবো আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবে এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠাই দিচ্ছি ট্রাকে আগামী কালকের থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠাই দিলে আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠাই দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আরাক বান্দা দিলেন এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক নিয়ে চলা যায় আল্লাহর অভাব নাই বান্দার অভাব আছে আমার মাওলার দরবারে অভাব নাই বান্দার কাছে যতবার বলো সার কিছু দেন কিছু দেন তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না পেয়ে যাইতা